ক্লাস 10 এর চলতরিতে টেস্ট পেপার সমাধানে পার্শ্ব টেস্ট পেপার সমাধানের যে দ্বিতীয় দিনের ক্লাস শুরু করছি। তো আগের দিন মনে হয় আমি 233 পৃষ্ঠা অবধি তোমাদের সমাধান করিয়েছিলাম। তো আজকে টেস্ট পেপারটা একটু শেষের দিক থেকে শুরু করছি, কারণ আমি চাইছি আজকে টেস্ট পেপার সমাধানের ক্লাসটা শেষ করে দিতে, কারণ তোমাদের তো দেখতে হবে, কারণ আমাদের কম সময়ের মধ্যে সমাধান শেষ করতে হবে, এরপর আবার নতুন চ্যাপ্টার শুরু করতে হবে। এরপর আমি বলেছি তোমাদের পিরিয়ডিক টেবিলটা শুরু করব, ওদিকে আমি জৈব রসায়ন করেছি, প্রভাতরিতের পর আমরা পর্যায় সারণীটা শুরু করার ইচ্ছে আছে আমার। তো যাই হোক, তো প্রথম যেটা আমি শুরু করব 276 পৃষ্ঠা থেকে, 276, ওকে, 276 পৃষ্ঠা থেকে আমরা শুরু করব। 276 পৃষ্ঠায় 1.7 পৃষ্ঠায় 1.7 দেখার যে প্রশ্ন আছে, 1.7 দাগের যে প্রশ্ন আছে সেটা বলেছে ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক আবেশ, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে ডি অপশানটা হবে, এটা তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, তাহলে অপশান ডি। আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি। তারপরে আমাদের আছে হচ্ছে কোশ্চেন নাম্বার 2.8, আরের একক, আরের একক আমরা জানি ওহম, আচ্ছা তারপরে আছে হচ্ছে 2.9.2, বৈদ্যুতিক মোটরে গ্যাস শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ প্রবাহের ফলে আমরা ওটাকে ঘোরাচ্ছি, তাহলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে চলে আসি 3.3 তো বলেছে একটি 1000 ওয়াট বাল্ব 1 ঘন্টা জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হবে, তাহলে ক্ষমতা নিয়েছে কত, 1000 ওয়াট, সময় দিয়েছে 1 ঘন্টা, তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি মানে কি, ব্যয়িত তড়িৎ শক্তি সমান হচ্ছে ক্ষমতা ইনটু সময়, তাহলে 1000 ওয়াট ইনটু 1 ঘন্টা মানে 1 কিলো ওয়াট আওয়ার বা 1 BOT, তাহলে 1 BOT তড়িৎ শক্তি খরচ হবে আমাদের 1 কিলোওয়াট বা 1000 ওয়াট বাতিটাকে যদি আমরা 1 ঘন্টা চালনা করি তাহলে, ওকে। নেক্সট প্রশ্ন আমাদের তার অথবা আছে, এর অথবা 30 ওহম রোধের ভেতর দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, 5 মিনিট ধরে কত তাপ উৎপন্ন হবে, তাহলে রোধ দিয়েছে 30 ওহম, সময় দিয়েছে 5 মিনিট, সবসময় সেকেন্ডে করে নেবো 300 সেকেন্ড, আর প্রবাহ মাত্রা দিয়েছে কত, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ কত, H=I²RT/J, এত ক্যালোরি, তাহলে হচ্ছে 10²×30×300/4.2 ক্যালোরি। তোমরা জুলেও করতে পারো কিন্তু ক্যালোরিতে করাটাই উচিত সবসময়, তাহলে 100×30×300/4.2 214 মানে 2.14×, এটা আমাদের কত নম্বর, হ্যাঁ এটা এসছে আমাদের 214 বা 2.143×10^5, জুলেও করতে পারে কোনো সমস্যা নেই, 2
2.143 10 to the power 5 ক্যালোরি তাপ উৎপন্ন হবে 5 মিনিট চালনা করলে। এরপর চলে আসি আমরা 4.4 কোশ্চেন নাম্বার 4.4 এ দুটো কোশ্চেন আছে, আমি এটা মুছে দিই। তিনের দাগের প্রশ্ন, এবার একটু তাড়াতাড়ি আমরা করব আজকে যাতে আমরা শেষ করে ফেলতে পারি। 4.4 একটি পরিবাহী রোধকে একটি পরিবাহী রোধ অন্যটির দ্বিগুণ এবং বিভব পার্থক্য একই, তাহলে প্রভাব মাত্রার অনুপাত কত? খুব সহজ, তাহলে ধরে নিলাম দুটো পরিবাহী, প্রথমটার প্রথম পরিবাহী যেভাবে লিখতে হবে আর দ্বিতীয় পরিবাহী, দ্বিতীয় পরিবাহী, তাহলে প্রথম পরিবাহী রোধ ধরলাম একটি রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি ধরলাম আর, তাহলে প্রথমটা টু আর, দুটোর বিভব এটা রোধ, বিভব বলেছে একই, দুটোরই বিভব ভি, তাহলে প্রভাব মাত্রা আই ওয়ান তাহলে কত? ভি বাই টু আর, দ্বিতীয় প্রভাব মাত্রা আই টু ভি বাই আর, অতএব আই ওয়ান প্রভাব মাত্রার অনুপাত বলেছে, তাহলে আই ওয়ান ইস টু আই টু সমান ভি বাই টু আর ইস টু ভি বাই আর, তাহলে হলো ওয়ান ইস টু টু, তাহলে এটা উত্তর চলে এলো ওয়ান ইস টু টু। এরকম একটা কোশ্চেন আছে, প্রথমের কোশ্চেনে কি বলেছে, 60 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী বিভব প্রভেদ এত, তাহলে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা। খুবই সহজ, একটি রোধ আছে 60 ওহম রোধ আর দু প্রান্তে বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, খুবই সহজ সহজ অঙ্ক দিয়েছে, 36 ভোল্ট রোধ দিয়েছে এটা, তাহলে আই কত বার করতে হবে, আই সমান ভি বাই আর প্রভাব মাত্রা, ভি কত? ভি বাই আর, তাহলে 36/60, 6 দিয়ে করলে 6 এর 10 মানে 3 এর 5 মানে 0.6 অ্যাম্পিয়ার, প্রভাব মাত্রা হলো 0.6 অ্যাম্পিয়ার। 6 ওহম রোধের, সরি 60 ওহম না 6 ওহম ছিল, একটু লিখতে ভুল করেছি, 6 ওহম, তাহলে এটা হবে 6 6 34, আমি 60 ওহম দেখেছিলাম লিখতে ভুল করেছিলাম, তাহলে হলো 6 অ্যাম্পিয়ার। তাহলে 6 ওহম রোধের পরিবাহী দু প্রান্ত বিভব পার্থক্য যদি হয় আমাদের 36 ভোল্ট, তাহলে প্রবাহ মাত্রা হলো 6 অ্যাম্পিয়ার। এরপর চলে আসি 4.6, এই পেজে অনেক কটা কোশ্চেন দিয়েছে, সবই দেখতে পাচ্ছ অঙ্ক, তো অঙ্কগুলো ভালো করে দেখবে। 4.6 এ বলেছে 5, 10, 15 তিনটি রোধকে কোন সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ 5 ওহমের কম হবে? আমরা কি জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বর্তনীর সবচেয়ে ছোট রোধের থেকেও কম হয়, তাহলে এই তিনটাকে কি বলেছে, 5 ওহম 10 ওহম 15 ওহম। তুল্য রোধ চাইছে, যেহেতু তুল্য রোধ লেস দেন 5 ওহম, সবচেয়ে ছোট রোধ কোনটা এটা, যদি তুল্য রোধ 5-এর থেকেও কম হয় তার মানে বুঝতে হবে এরা কোন সমবায় আছে, অতএব সমবায়টি সমান্তরাল, তাহলে সমবায়টি হচ্ছে সমান্তরাল সমবায়, তাহলে হিসাব করে দেখি, তাহলে সমান্তরাল সমবায় তুল্য রোধ 1/R = 1/, তাহলে তিনটে সমান্তরালে যুক্ত আছে 5, 10, 15, 5 ওহম 10 ওহম 15, তুল্য রোধটা কত আছে দেখি একটুখানি, তাহলে 1 এর 10 যোগ 1 এর 15, তাহলে এটা কত এলো 15 15 30, 6+3+2 তাহলে 8টা চলে এলো 30/11, বুঝতেই পারছি এটা লেস দেন 5 ওহম, 3 ওহমেরও কম, তাহলে 5 ওহমের থেকে ছোট, তাহলে তুল্য রোধ এখানে, তাহলে তিনটে রোধকে
সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধের মানটা 5 ওহমের থেকেও কম হবে, তাহলে উত্তরটা হলো সমান্তরাল সমবায়। আচ্ছা, বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং এর ক্ষেত্রে কোন সমবায় যুক্ত করা হয় এবং কেন? বাড়ির ওয়্যারিংটা কি সমবায় জানি আমরা? সমান্তরাল সমবায়। তাহলে এই পার্ট এর একটা পার্ট যে কোশ্চেন সমান্তরাল সমবায় যুক্ত করা হয় বাড়ির ওয়ারিং এর ক্ষেত্রে, তাহলে আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি যাতে, কারণটা তাহলে কি হলো, যাতে প্রতিটি বৈদ্যুতিক সামগ্রী মানে পাখা লাইট পাম্প টিভি যাই হোক না কেন, প্রত্যেকটা সামগ্রীর বিভব প্রভেদ একই হয়। আমরা তাহলে সমান্তরালে কেন যুক্ত করি? যাতে প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্র বা সামগ্রীর বিভব প্রভেদের মানটা একই হয়, তার জন্য আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি। এটা এরপর চলে আসি, অথবা তড়িৎ চুম্বকত্ব, তড়িৎ চুম্বকত্ব মানে কি, কোন তড়িৎবাহী তারকে ঘিরে কোন পরিবাহীর ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ ঘটে তখন সেই পরিবাহী তারকে ঘিরে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বা তড়িৎ চুম্বকত্ব। তাহলে কি বললাম, কোনো পরিবাহী তারকে ঘিরে তার চতুর্দিকে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, একেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বা তড়িৎ চুম্বকত্ব। মনে রাখতে হবে, সুলিখে নেবে যেটা বললাম। সলিনয়েডের মধ্যে পাক সংখ্যা বাড়ালে চুম্বক ক্ষেত্র বাড়বে না কমবে, একটা সূত্র বলে দিই। তাহলে কি দাঁড়ালো, কোনো তারের ভেতর দিয়ে যদি কারেন্ট যায় তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এই ঘটনাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব বা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এটা মানে কি, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হলো সেটাকেই ঘটনাকেই বলছে তড়িৎ চুম্বকত্ব। সলিনয়েডের একটা কোশ্চেন দিয়েছে, এই হলো সলিনয়েড, কি কি আছে কতগুলো জিনিস, পাক সংখ্যা n, দৈর্ঘ্য l, প্রবাহ মাত্রা কত কারেন্ট পাঠাচ্ছি i, মনে রাখতে হবে, আর মজ্জার প্রকৃতি। চারটে বিষয় তো আমাদের এখানে বলেছে, সলিনয়েডের মধ্যে মধ্যে দিয়ে তারের প্রাক সংখ্যা বাড়ালে চুম্বক ক্ষেত্র শক্তি, চুম্বক ক্ষেত্রের শক্তি, সূত্র এক নম্বর, চুম্বক ক্ষেত্রের শক্তি এটাকে বি দিয়ে প্রকাশ করা হয় যেটাকে, তাহলে বি সমানুপাতিক এন, তাহলে প্রাক সংখ্যা বাড়লে বাড়বে, বি সমানুপাতিক আই, প্রবাহ মাত্রা বাড়লে বাড়বে, বি ব্যস্তানুপাতিক এল, দৈর্ঘ্য বাড়লে কমবে, চার নম্বর বি সমানুপাতিক মাধ্যম, বায়ু মাধ্যমের পরিবর্তে অন্য মাধ্যম দিলে বাড়বে, বায়ু মাধ্যমে সবচেয়ে কম মাধ্যম পরিবর্তন করলে বাড়বে, মাধ্যম পরিবর্তন করলে বিটা সমানুপাতিক হারে পরিবর্তন হবে। তাহলে এই চারটা মনে রাখবো, তাহলে আমাদের উত্তর এখানে দিয়েছে কি, পাক সংখ্যা বাড়ালে বাড়বে না কমবে, তাহলে পাক সংখ্যা বাড়ালে চুম্বকের শক্তি বাড়বে। ওকে, তো এই পেজটা 276, এরপরে হিন্দি ভার্সন পেজ আছে, ওগুলো তোমরাও বুঝতে পারবে না, তো আমি শেষে যদি টাইম পাই পড়ে বুঝিয়ে দেবো, ওখানে কোনো অঙ্ক দিয়েছে বা অন্য কিছু। তো 276 পৃষ্ঠায় যে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা
समाधान कर फिलना। एरपर चले आसि तार आगे पृष्ठा 273 बा 272 এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 272 পৃষ্ঠা। 272 পৃষ্ঠায় 1.7 বৈদ্যুতিক বাল্বে কুণ্ডলী যা দিয়ে তৈরি করা হয়, বৈদ্যুতিক বাল্বে কুণ্ডলী যা দিয়ে তৈরি করা হয় অভ্র নাইক্রোম আর কি দিয়েছে, আমাদের দিয়েছে টাংস্টেন আর দিয়েছে ফায়ারডে। তাহলে কি কি অপশন দিয়েছে? অভ্র দিয়েছে, নাইক্রোম দিয়েছে, তারপরে দিয়েছে আমাদের টাংস্টেন আর হচ্ছে ফায়ারডে। এই চারটে দিয়েছে অপশন। তো এর মধ্যে কোনটা হবে? আমরা জানি টাংস্টেন দিয়ে করা হয়, তাহলে অপশন হচ্ছে আমাদের প্রথম যেটা অপশন হলো সেটা হচ্ছে আমাদের অপশন সি, টাংস্টেন বা উলফ্রামাইড দিয়েও তৈরি করা হয়, সেটা অপশনে নেই। 1.8 কোনটি তড়িৎ শক্তির একক? কোনটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক, বি অপশন বি, কিলোওয়াট ঘন্টা। আমি ইংরেজিতে লিখে দিলাম, কিলোওয়াট ঘন্টা হলো তড়িৎ শক্তির একক। এরপর হচ্ছে 2.8 তড়িৎ আধারের একক কে তড়িৎ প্রবাহের এক ভাগের এককটি ভাগ করলে যে প্রভাব মাত্রা পাওয়া যায়, যে রাশি পাওয়া যায়, তাহলে তড়িৎ আধান আধান বাই বলে আধানের একক, তড়িৎ আধানের এককে কি দিয়ে ভাগ করবে? প্রভাব মাত্রার একক। আমরা জানি এটা হলো কিউ, এটা হলো আই, আই মানে জানি কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়ালস টু আই টি, তাহলে এটা হচ্ছে সময়। তাহলে ভাগ করলে কিসের একক পাওয়া যাবে? সময় ভৌত রাশি একক পাওয়া যাবে, সময়, তাহলে সময়ের একক পাওয়া যাবে, এটা বাই নয় কিন্তু, তাহলে এটা হলো সময়, সময়ের ভৌত আর ভৌত রাশিটা তাহলে হলো সময় একক পাওয়া যাবে। 2.9 এ বলেছে শর্ট সার্কিটে প্রভাব মাত্রা কেমন হয়? বৃদ্ধি পায়, প্রভাব মাত্রা বেড়ে যায়, কারণ শর্ট সার্কিট মানে সেখানে প্রভাব মাত্রাটা কম পথ অতিক্রম করছে। শর্ট মানে কি? ক্ষুদ্র, ক্ষুদ্র বর্তনী মানে কি? পথটা কমে গেল মানে রেজিস্ট্যান্স কমে যাবে, তাহলে প্রভাব মাত্রা বাড়বে, প্রভাব মাত্রা বৃদ্ধি পাবে কারণ রোধ কমে। তারপরে চলে আসি 3.4 বলেছে কোন শর্তে তড়িৎচালক বল প্রভাব মাত্রা পরস্পর সমান হবে? তড়িৎচালক বলের প্রভাব মাত্রা, সরি বিভব প্রভেদ, তড়িৎচালক বল ও প্রান্তীয় বিভব প্রভেদ সমান হয়। E ইকুয়ালস টু ভি প্লাস আই আর, E ইকুয়ালস টু ভি প্লাস আই আর, ইটা হলো তড়িৎচালক বল এটা হলো বিভব প্রভেদ, আইটা প্রভাব মাত্রা, আরটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে আই যদি জিরো হয় মুক্ত বর্তনীতে, মুক্ত বর্তনীতে মানে বর্তনী যদি কারেন্ট না যায়, প্রভাব মাত্রা না পাঠানো হয়, আই সমান জিরো, অতএব তড়িৎচালক বল সমান বিভব প্রভেদ। তাহলে কখন হবে? মুক্ত বর্তনীতে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মান পরস্পর সমান হয়। আচ্ছা, তারপরে চলে আসি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দিয়েছে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট দুটি বাতি রোধের অনুপাত, এটা দিয়েছে কত? 3.4 এরই অথবা। দুশো কুড়ি ভোল্ট
60 वाट और 110 वोल्ट 60 वाट এই দুটো রোধ বার করতে হবে রোধের সূত্র কি এটা হলো পাওয়ার এটা হলো ভোল্টেজ আর ইকুয়ালস টু ভি স্কয়ার বাই পি তাহলে প্রথমটা রোধ হলো আর 1 দ্বিতীয় হলো আর 2 তাহলে অনুপাত কত হবে অতএব আর 1 ইজ টু আর 2 সমান হবে ভি স্কয়ার বাই পি তাহলে 220 স্কয়ার বাই 60 ইজ টু এটা হলো 110 110 স্কয়ার বাই 60 তাহলে হচ্ছে 4:1 তাহলে রোধের অনুপাত হলো 4:1 তারপরে চলে আসি আমাদের 4.6 এ জুলের সূত্র পড়ে নেবে 4.7 জুলের সূত্রটা ইম্পর্টেন্ট এবছরের জন্য 4.6 এ আছে জুলের সূত্রগুলো লেখো তিনটা সূত্র লিখবে কি কি জানো এই সমানুপাতিক আর স্কয়ার এই সমানুপাতিক আর আর টি সমানুপাতিটি কিন্তু কথায় দিয়ে লিখতে হবে এক্সপ্লেইন করে লিখতে হবে যেমন প্রভাব মাত্রার সূত্র রোধের সূত্র সময়ের সূত্র এটা হেডিং দিয়ে দিয়ে তিনটে পয়েন্ট করে তোমরা লিখবে আচ্ছা দুটি রোধের শ্রেণী সমবায় তুল্য রোধ 5 সমান্তরালে শ্রেণীতে তুল্য রোধ 5 ওহম আর সমান্তরালে তুল্য রোধ 1.2 ওহম ধরলাম রোধ দুটো কত আর 1 ও আর 2 দুটো রোধ ধরে নিলাম আর 1 একটা আর 2 একটা তাহলে সমীকরণগুলো লিখে দিই তোমরা সমাধান করবে অতএব আর ওয়ান প্লাস আর টু সমান 5 এটা এক নম্বর আর 1/R1 সমান্তরালে 1/R1 প্লাস 1/R2 সমান 1/1.2 এটা দু নম্বর দুটো সমাধান করে আর ওয়ান কত আর টু কত নির্ণয় করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে এখান থেকে উত্তরটা কত বেরোচ্ছে তোমরা জানাবে আমি সমীকরণ দুটো লিখে দিলাম তাহলে ধরে নিলাম দুটো রোধের মান বার করতে হবে ধরে নিলাম আর ওয়ান কত আর টু কত ধরে নিলাম যে সেখান থেকে আমরা বার করে নিলাম সমীকরণ দুটো সমাধান করে উত্তরটা বার করব এর অর্থ হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম লেখো লেঞ্জের সূত্র লেখো পড়ে নেবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কি জানি বাম হাতের প্রথম তিনটা আঙুলকে পরস্পরের সমকোণে রেখে যদি আমাদের তর্জনী চৌম্বক ক্ষেত্র এবং মধ্যমা প্রভাব মাত্রার দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি চৌম্বক বলের প্রভাবে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে আর লেঞ্জের সূত্র কি তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের অভিমুখ এই রূপ হয় যে তা নিজের সৃষ্টির কারণকে বাধা দেয় তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের অভিমুখ এই রূপ হয় যে তা তার নিজের সৃষ্টির কারণকে বাধা দেয় দুটো স্টেটমেন্ট ভালো করে মুখস্থ করবে জুলের সূত্র লেঞ্জের সূত্র ফ্যারাডের সূত্র ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এই চারটে যেন মুখস্থ থাকে আর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কারণ গত বছর একটা সূত্রও আসেনি তো এবছর কিন্তু আসতেই পারে অধিকার ওহমের সূত্র আছে তো যতগুলো সূত্র আছে ভালো করে লিখে প্র্যাকটিস করবে এখন থেকে করো প্রস্তুতি নাও তাহলে আমাদের এই পেজটাও কমপ্লিট হয়ে গেছে যদি কোনো প্রশ্ন বাদ যায় সেটা জানাবে আমি বলে দেবো 272 এর পর আমরা চলে আসি 268 এরপর পৃষ্ঠ নম্বর 268 এই অঙ্কটা মনে হয় এরকম একটা অঙ্ক আগের দিনও কাজ দিয়েছিলাম তোমরা কমেন্টে জানিয়েছ তো করবে অঙ্কগুলো ভালো করে 268 268 পৃষ্ঠায় রোধাঙ্কের রেখার একক কি ওহম মিটার 1.7 অপশন ডি ওহম রোধাঙ্কের রেখার একক হচ্ছে ওহম মিটার ডিটা আসছে তো হ্যাঁ ওহম মিটার ডিতে আছে দেখো ওহম মিটার অপশন ডি 1.8
ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি করা হয় কি বামহস্ত নিয়মকে বলে মোটর নিয়ম, তাহলে বৈদ্যুতিক মোটর। তাহলে অপশন সি, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক মোটর নির্ণয় বা তৈরি করা হয়। ওকে, এরপর চলে যাই আমরা, দুটো শর্ট কোশ্চেন হয়ে গেছে, 2.8। আচ্ছা, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র কত কোণে থাকে? দেখো, আমাদের বামহস্ত নিয়মের ক্ষেত্রে এটা হলো চুম্বক ক্ষেত্র আর প্রবাহ মাত্রার দিকটা হলো তড়িৎ ক্ষেত্র। তাহলে কত কোণে আছে? এটা চুম্বক ক্ষেত্র, প্রবাহ মাত্রার দিকটা হলো তড়িৎ ক্ষেত্র। প্রবাহ মাত্রা যেদিকে যায় সেটা হলো তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে প্রবাহ মাত্রা, তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে? আমাদের মধ্যমা বরাবর, এটা তর্জনী। কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে। তাহলে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে অবস্থিত। টু পয়েন্ট নাইনে বলেছে একটি কোষের তড়িৎ চালক বল 1 ই ভোল্ট, কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধান যেতে কার্যগত, কৃতকার্য সমান আধান গুণ বিভব প্রভেদ। কৃতকার্যের সূত্র হচ্ছে আধান গুণ বিভব প্রভেদ। আধানটা বলেছে হচ্ছে 1 কুলম্ব আর বিভব পার্থক্য বলেছে ই ভোল্ট। তড়িৎ চালক বল মানে বিভব পার্থক্য। তাহলে কৃতকার্য কত হলো? কুলম ইন্টু ভোল্ট মানে জুল। তাহলে হলো ই ইন্টু 1 হলো ই জুল। তাহলে কৃতকার্য হলো ই জুল। ওকে, এরপরে আমরা চলে আসি আমাদের পরের কোশ্চেন, 4.6। না, 3 পয়েন্টে কোনো কোশ্চেন নেই। 3 পয়েন্টে কোশ্চেন বলতে গেলে তোমরা মুখে বলে দিচ্ছি এদের পার্থক্য। তড়িৎ চালক বল পরিমাপ করা হয় কখন? মুক্ত বর্তনীতে। বিভব প্রভেদ পরিমাপ করা হয় বদ্ধ বর্তনীতে, কোনো পরিবাহীর দু প্রান্তে। বিভব পার্থক্য যেটা মাপি মুক্ত বর্তনীতে সেটা হলো তড়িৎ চালক বল, আর যেটা মাপি বদ্ধ বর্তনীতে মানে সুইচ অন করে, সুইচ অফ করে থাকবো তড়িৎ চালক বলে, আর সুইচ অন করে মাপলে হবে বিভব প্রভেদ। সেকেন্ড পয়েন্ট, তড়িৎ চালক বলকে মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রে, পোটেনশিওমিটার, আর বিভব প্রভেদকে মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে, ভোল্ট মিটার। তড়িৎ চালক বল পোটেনশিওমিটার, বিভব প্রভেদ হচ্ছে ভোল্ট মিটার। থার্ড পয়েন্ট, তড়িৎ চালক বল হলো বিভব প্রভেদের কারণ, এই কারণে তড়িৎ চালক বলের মান বড় হয়, আর বিভব প্রভেদ হলো তড়িৎ চালক বলের ফলাফল, এই কারণে বিভব প্রভেদের মান তড়িৎ চালক বল অপেক্ষা ছোট হয়। ঠিক আছে, তড়িৎ চালক বলের ক্ষেত্রে রাসায়নিক শক্তি, তড়িৎ কোষের মধ্যে যে রাসায়নিক শক্তি থাকে সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর বিভব প্রভেদের ক্ষেত্রে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তি, আলোক শক্তিতে রূপান্তরিত হয়, অন্য শক্তিতে কনভার্ট হয়। তাহলে কি তড়িৎ চালক বলের ক্ষেত্রে রাসায়নিক শক্তি থেকে হলো তড়িৎ শক্তি, বিভব প্রভেদের ক্ষেত্রে তড়িৎ শক্তি থেকে হলো অন্য শক্তি, অন্য যে কোনো শক্তিতে স্থানান্তরিত হচ্ছে, প্রধানত তাপ শক্তি, আলোক শক্তি। এইগুলোই প্রধান পয়েন্ট, এগুলো তোমরা ভালো করে লিখে নেবে যেগুলো বলবে। তারপর চলে আসি, পার্থক্য বুঝিয়ে দিলাম, লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের চলে আসছে 3.4 হয়ে গেল, 3.4 এর পর হচ্ছে আমাদের 4.6। ছয় ওহম রোধকে
টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, অন্তিম রোধ কত আগের দিন করিয়ে দিয়েছি। ছয় ওহম রোধ প্রাথমিক এইভাবে লিখে করবো, একবার করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। দোলার দৈর্ঘ্য এল, তাহলে অন্তিমটা কত হবে, দৈর্ঘ্য হবে 2L, কারণ টেনে দ্বিগুণ করেছি, তারটাকে টেনেছি দ্বিগুণ হয়েছে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল ছিল এ, টেন টানলে ওটা শুরু হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, এটা যেহেতু দুই গুণ হয়েছে ক্ষেত্রফল দুই ভাগ হবে। রোধাঙ্ক, প্রথমেও রো ছিল পরেও রো, কারণ রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে আর উষ্ণতার উপর নির্ভর করে, তো যেহেতু এখানে উপাদানের পরিবর্তন হয়নি বা উষ্ণতার পরিবর্তন হয়নি, রোধাঙ্ক একই থাকবে। রোধ, প্রথমে রোধ ছিল কত, রো এল বাই এ, এটা কথা বলেছে ছয়, শেষে বললাম আট ড্যাশ, তাহলে কত এলো রো এলটা কত 2L বাই এটা কত এ বাই 2, তাহলে দুইটা উপরে গিয়ে চার, রো এল বাই এ মানে আট, তাহলে 4×6 সমান 24 ওহম। তাহলে রোধের মান হবে, তারকে টেনে দ্বিগুণ করলে তার দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধের মানটা হয়ে গেল 24 ওহম। ওকে, 4.6 এর অথবা, 4.6 এর দাগে একটা অথবা দিয়েছে, ৪৪০ ওহম রোধের বাতিকে 220 ভোল্ট লাইনে যুক্ত করে 10 ঘন্টা, আমি জাস্ট ভ্যালুগুলো লিখে দিচ্ছি, আর বলেছে 440 ওহম, ভি বলেছে 220 ভোল্ট, সময় বলেছে 10 ঘন্টা, তাহলে কত বিওটি, তাহলে শক্তি বার করতে হবে। ওকে, তাহলে ক্ষমতা কত, ভি স্কোয়ার বাই আর, এটা হলো ওয়াট এভেন, ভি স্কোয়ার বাই আর হলো ক্ষমতা, ক্ষমতাকে সময় দিয়ে গুণ করবে তড়িৎ শক্তি মানে, যার সূত্রগুলো লিখে দিচ্ছি, কমপ্লিট করে উত্তর জানাবে, প্রত্যেকে উত্তর জানাবে, তড়িৎ শক্তি সমান ক্ষমতা ইনটু সময়, সময়টা ঘন্টাতে, ওয়াট আওয়ার থেকে হাজার দিয়ে ভাগ করবে, এটা করে হাজার দিয়ে ভাগ করলে উত্তর হবে বিওটিতে। ওকে, এইভাবে আমরা করে ফেলবো 4.6 এর অথবা অঙ্কটা। তো এই পেজটাও আমরা শেষ করে ফেললাম, এরপর আমরা করব 265, কমপ্লিট করে আমাকে জানাবে উত্তরটা কত এলো, এরপর আমরা করব 265। কোন ক্ষেত্রে হোমের সূত্র মানে না, সিলিকন, প্রথমটা হবে সিলিকন মানে 1.7 অপশন ডি, জাস্ট উত্তরগুলো লিখে দিই, সিলিকনের ক্ষেত্রে মানে না, চারটা অপশন আছে, রূপো, তামা, অ্যালুমিনিয়াম, সিলিকন, সিলিকন হলো অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র মানে না, সুপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে কীভাবে বৃদ্ধি পাবে, সুপরিবাহী মানে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ে, এটা হচ্ছে 1.8, রোধাঙ্ক বৃদ্ধি পাবে উষ্ণতা বাড়লে। তারপর চলে আসি আমাদের 2.8, এক ওহম রোধে 1 অ্যাম্পিয়ার গেলে 1 মিনিট জেলে কত জুল, সবগুলো এখানে এইচ বার করবে, আই স্কোয়ার, এটা বেরোবে জুলে, কত বলেছে 1 ওহম 1 অ্যাম্পিয়ার 1 মিনিট, 1 ওহম 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 স্কোয়ার, 1 ওহম 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে জুল, তাহলে হলো 60 জুল। সময়টা জুলে বার করতে গেলে আই স্কোয়ার আরটিতে বসাবো, যখন টিটা সেকেন্ডে বসাবো, 2.9 জুল পার কুলম্ব,
समान भोल्ट माने विभव विभव प्रभेदेर तड़िक विभव बा विभव प्रभेदेर एकक होच्छे भोल्ट के लेखा जाए जूल पर कुलम एक तरह कुलम कुलम इनटू भोल्ट समान जूल तो जूल पर कुलम होच्छे भोल्ट 2.9 एक टा होए गलो एक पर हमारे आचे होच्छे 3.1 एक टुकड़ी पाता टा उल्टे का चमोले तो 265 दे तो হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে অসুবিধা নেই পাতাটা একদম উল্টে গিয়েছিল তো এরপর আমাদের আছে হচ্ছে 3.4 বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর মধ্যে দুটি পার্থক্য লেখো বৈদ্যুতিক মোটর কাজ করে হচ্ছে ডান আমাদের বাম হস্ত নীতিতে এটা হচ্ছে 3.4 বৈদ্যুতিক মোটর আর দিয়েছে হচ্ছে ডায়নামো এদের মধ্যে পার্থক্য লিখতে বলেছে এটা কাজ করে বাম হস্ত নীতি অনুসারে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি অনুসারে ডায়নামো কাজ করে ডান হস্ত নীতি অনুসারে ফ্লেমিং এর ডান হস্ত নীতি অনুসারে ওকে ফার্স্ট পয়েন্ট আমরা পেয়ে গেছি মোটরে কি হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আর ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে এটা কাজ করে হচ্ছে আমাদের পরিবাহীর উপর তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়া মোটর বের নীতিটা কাজ করে তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়া এর উপর ভিত্তি করে আর এটা কাজ করে তড়িৎ চুম্বকীয় আবেশের নীতির উপর ভিত্তি করে তাহলে মোটর কাজ করে কি তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলাফল তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ ঘটলে সেখানে চুম্বক ক্ষেত্র কিভাবে বল প্রয়োগ করছে সেটা সাহায্যে আর ডায়নামো কাজ করে তড়িৎ চুম্বকীয় আবেশ এই নীতি অনুসারে আবেশের নীতিতে কাজ করে এটা কাজ করে হচ্ছে তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়ার নীতিতে কাজ করে ঠিক আছে অনেক কটা পয়েন্ট বলে দিলাম আমি একটা লিখে দিয়েছি এটা হলো তড়িৎ থেকে যান্ত্রিক এটা যান্ত্রিক থেকে তড়িৎ ডায়নামো এরপর চলে আসি নেক্সট প্রশ্ন 3.4 হয়ে গেল 3.4 এর পর হচ্ছে আমাদের প্রমাণ করো P সমান I স্কয়ার খুবই সহজ প্রমাণ তোমাদের অনেকবার বলে দিয়েছি উৎপন্ন তাপ সমান হচ্ছে I স্কয়ার RT বাই J এবার এটা হলো তাপ পরিবাহিত উৎপন্ন তাপ H ইকুয়ালস টু I স্কয়ার RT বাই J কোনটা কি লিখে দিলে অতএব কৃতকার্য বা কার্য সমান W সমান JH জুলের সূত্র অনুসারে ক্লাস 9 এ পড়েছো তাহলে W চলে এলো কত I স্কয়ার RT এখন ক্ষমতা সমান কৃতকার্য বাই সমান তাহলে I স্কয়ার আর টি টি বাই টি সমান হলো I স্কয়ার আর অতএব ক্ষমতা টি সমান চলে এলো ক্ষমতাকে পি দিয়ে লিখি I স্কয়ার তাহলে ক্ষমতা চলে এলো I স্কয়ার আর
ওকে প্রধানকের একক কি আগেই বলেছি ওহম মিটার তার একটা অঙ্ক আছে অথবা দুটি 60 ওয়াট বাল্ব দুটি 180 ওয়াট পাখা 5 ঘন্টা করে এক মাস তাহলে বাতি কত বাতির ব্যয় তো তড়িৎ শক্তি মোট তড়িৎ শক্তি বার করতে হবে দুটো 60 ওয়াট কতক্ষণ করে 5 ঘন্টা তাহলে 2 × 60 ইন্টু 5 মানে হলো 600 ওয়াট আওয়ার তাহলে হলো 600 ওয়াট আওয়ার আর দুটি পাখা 80 করে 5 ঘন্টা পাখার ব্যয়িত তড়িৎ শক্তি 2 × 80 × 5 এটা চলে আসছে 800 ওয়াট আওয়ার তাহলে মোট হলো 1400 ওয়াট আওয়ার মানে 1.4 হাজার দিয়ে ভাগ করলে 1.4 কিলো ওয়াট আওয়ার বা 1.4 বিওটি তাহলে একদিনে কত খরচ হচ্ছে 1.4 বিওটি এক মাসে কত আর বিল 5 টাকা করে অতএব এক মাসে তড়িৎ শক্তি এক মাসে ব্যয়িত তড়িৎ শক্তি সমান হলো 30 × 1.4 মানে 42 × 3 = 42 এত বিওটি খরচ কত করে বলেছে 5 টাকা করে অতএব বিদ্যুৎ বিল কত হবে 42 × 5 মানে 210 টাকা তাহলে 210 টাকা খরচ হবে আমাদের এক মাসে ঠিক আছে তো অঙ্কটা আমরা করে ফেললাম 265 হলো কমপ্লিট এরপর আমরা চলে যাব 265 পর আস্তে আস্তে আমরা ব্যাকে যাচ্ছি 265 পর হচ্ছে 261 তো রাইট 261 এবার চলে আসে 201.7 প্রধানকের এসআই একক হয়ে গেছে হোম মিটার অপশন ডি 1.8 তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট অপশন বি হচ্ছে হোম মিটার এটা আগে অনেকবার করেছি আমরা এটা হলো ওয়াট তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট তারপরে 2.8 নাইক্রোম তারের একটি ব্যবহার লেখ নাইক্রোম তারের একটি ব্যবহার লেখ নাইক্রোম দিয়ে আমরা কি জানি হিটারের কুণ্ডলী ব্যবহার করা হয় যেটা বৈদ্যুতিক হিটার এটা হচ্ছে 2.8 হচ্ছে নাইক্রোম তারের আবার হচ্ছে বৈদ্যুতিক হিটারের আমি শর্টে লিখে দিচ্ছি কুণ্ডলী তৈরি করতে কাজে লাগে বৈদ্যুতিক মোটরে কোন শক্তি রূপান্তরিত হয় তড়িৎ থেকে যান্ত্রিক এক্ষুনি বললাম মুখে বৈদ্যুতিক মোটরে তড়িৎ থেকে যান্ত্রিক শক্তি 3.4 অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়ে নেবে অথবা কুলম্বের সূত্র পড়ে নেবে ঠিক আছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি আমরা জানি কুলম্বের সূত্র জানি Q1 Q2 বাই R স্কয়ার পড়ে নেবে তারপরে চলে আসি 4.6 জুলের সূত্র পড়বে 4.7 এ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম পড়বে ওহমের সূত্র পড়বে সবই সূত্র কটা এখানে দিয়েছে কুলম্বের সূত্র একটা বেজেই পাঁচখানা সূত্র দেখো
एम्पियर कुलम जूल ओहम और फ्लेमिंग वाम हस्त सबगुलो दिए दिए ठीक है। तब 4.7 একটা অথবা আছে সেটা আমরা একবারে করব 4.7 অথবা চারটি 60 ওয়াট একটু আগে করলাম 5 ঘন্টা করে জ্বলছে চারটি 60 ওয়াট তাহলে মোট ওয়াটটা হিসাব করি মোট ক্ষমতা এক একটা আমরা একরকম ভাবে করি মোট ক্ষমতা তাহলে কত বা মোট ব্যয়িত তড়িৎ শক্তি একবারে লিখি আমি আলাদা করে লিখলাম না তোমরা আলাদা করে লিখবে আমি অঙ্কটা হিসাব করে দিচ্ছি শুধু मोट व्यय तरी शक्ति तुम्हारा जेमन कर पाखार जन्े कत बातर जन्े कत प्रत्येक हिसाब करें मोट व्यय तरी शक्ति एक बार हिसाब कर चारटे षाट पाँच घंटा तेज़ चार गुण षाट गुण पाँच एट हलो कार प्रथम हल बातर जन् दुटो एकश आठ तेल दुई इंटू एकश इंटू पाँच दुटो बातिर जन्ने हलो द्वितीयटा दुटो चल्लिस वाट पाखा दुई इंटू चल्लिस गुण पाँच पाँच घंटा करे चले ताले पाखा ताले प्रथमटा हलो षाट वाट बातिर जन्नो द्वितीयटा एकशो वाट बातिर जन्नो तारपरटा दुटो चल्लिस वाटेर पाखार जन्ने हलो प्रतिदिन पाँच घंटा चले ताले मोट कत हलो एटा पाँच छय त्रिश बारोशो पाँचशो दुगुणे हजार चार दुगुणे दुशो दुगुणे चारशो তাহলে হলো ষোলোশো না ষোলোশো না ছাব্বিশশো ছাব্বিশশো ওয়াট আওয়ার মানে 2.6 কিলোওয়াট মানে 2.6 কিলোওয়াট আওয়ার হাজার দিয়ে ভাগ করলাম মানে তিন ঘর আগে দশমিক সরে এলো 2.6 মানে 2.6 বিওটি মানে কত বিওটি একদিনে প্রতিদিন খরচ হচ্ছে 2.6 তাহলে এক মাসে খরচ কত অতএব एक मासे खरच मेमारे खरचा करब तेल मोट बिओटी कत 2.6 गुण 30 प्रति यूनिट कत कर 6 टाका तेल मोट एत टाका खरच हे कत दिए 2.6 6 टाका करे 2.6 इंटू 30 इंटू 6 468 টাকা খরচ হচ্ছে 468 আমরা উত্তরটা মিলিয়ে নেব হ্যাঁ 468 দেওয়া আছে 468 ওকে 468 টাকা খরচ হচ্ছে আমাদের মোট 261 নম্বর পৃষ্ঠায় যা যা সমস্যা ছিল সেটা আমরা সমাধান করে ফেলেছি। এরপর আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। আমাদের পরের পৃষ্ঠা কত কেন 261 হয়েছে 258 258 পৃষ্ঠায় চলে যাব এবার আমরা পাঁচে চলে এসেছি ছয় চলছি না এতক্ষণ ভালোই এগোচ্ছি আমরা দ্রুত আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি এবং শেষের দিকে এগোচ্ছি 258 প্রচন্ড গরম আজকে তাও আমাকে করে দিতেই হবে নালে তোমরা ভালোভাবে করতে পারবে না তো যাই হোক 1.6 এ বলছে পরিবাহী রোধার সময় যদি স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করি তাহলে উৎপন্ন তাপ কি হবে এই সমানুপাতিক আই স্কয়ার উৎপন্ন তাপ এইচ সমানুপাতিক আই স্কয়ার তাহলে আইটা যদি দ্বিগুণ হয় তার স্কয়ার মানে চার গুণ তাহলে উত্তরটা হবে চার গুণ হবে পরিবাহিত উৎপন্নতা প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক তার মানে প্রবাহ মাত্রাটা দ্বিগুণ করলে উৎপন্নতা চার গুণ হবে অপশন হচ্ছে বি অপশন বি ইজ কারেক্ট শর্ট কোশ্চেন আর কিছু এখানে আমার চোখে পড়ছে না নেক্সট চলে আসি 2.9 রোধাঙ্কের একক ওহম মিটার এসআই একক 2.10 গৃহস্থালিতে বিভিন্ন যন্ত্র সমবায় কোন সময় সমান্তরাল রিপিট হচ্ছে এবার কোশ্চেন বারবার একই রকমের কোশ্চেন আসছে তা প্র্যাকটিস করতে হবে 3.4 ভি দিয়েছে 100 ভোল্ট আই দিয়েছে 2 অ্যাম্পিয়ার
কোনো পরিবাহীর বিভব প্রভেদ 100 ভোল্ট প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার রোধ কত r = d / i v / i তাহলে 50 ওহম আর এর সূত্র কি v / i আচ্ছা ভরের কোশ্চেনটা মানে অথবা যেটা দিয়েছে এটা লিখে দিতে হবে তোমাদের এটা অর্ধ পরিবাহী অর্ধপরিবাহী কি উদাহরণ যে সকল পদার্থকে তিনটা ভাগে ভাগ করা যায় পরিবহন ক্ষমতা অনুসারে একটা পরিবাহী মানে যে ভালো পরিবহন করতে পারে দুই নম্বর হল অন্তরক মানে যার ভিতর দিয়ে পরিবহন প্রায় হয় না বললেই চলে বা হয় না আর এদের মাঝে একজন থাকে সেটাই হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী মানে এদের পরিবহন ক্ষমতা মাঝারি মানে তাহলে যে পরিবাহী যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা অন্তরকের তুলনায় অনেক বেশি কিন্তু পরিবাহীর তুলনায় মানে ধাতব পরিবাহী যারা পরিবাহী মানে ধাতব ধাতব পরিবাহী পরিবাহীর তুলনায় কম তাদের সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী বলে উদাহরণ কি সিলিকন বহু প্রচলিত অর্ধ পরিবাহী হচ্ছে সিলিকন সিলিকন এসআই জার্মেনিয়াম এ দুটোই হচ্ছে বহুল প্রচলিত বিশুদ্ধ অর্ধ পরিবাহী উদাহরণ লিখেছি উদাহরণ হবে তাহলে বিশুদ্ধ অর্ধ পরিবাহী দুটো হলো সিলিকন আর একটা হলো জার্মেনিয়াম একটু নিচে করে দিই ওকে নেক্সট ভালো কোশ্চেন ছিল আনকমন প্রশ্ন নেক্সট হচ্ছে 4.6 এ জুলের সূত্র পড়বে 3.7 4.7 এবার 4.6 জুলের সূত্র পড়ে নেবে আর আমি বলছি না অনেকবার বলেছি তিন ওহম মের তিনটে রোধকে একবার শ্রেণী তারপরে সমান্তরালে যুক্ত করলে তাদের তুল্য রোধের অনুপাত কত আমি জাস্ট ছবি এঁকে দিচ্ছি তিন ওহমের তিনটে রোধ শ্রেণীতে তিন 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 শ্রেণী সমবায় তাহলে আর এস কত হবে থ্রি প্লাস থ্রি শ্রেণী পরীক্ষাতে এরম ধরনের প্রশ্ন আসলে সবসময় ছবি এঁকে করার চেষ্টা করবেন তাহলে 9 ওহম সমান্তরাল ছবি আঁকলে প্রেজেন্টেশন ভালো হয় যে খাতা দেখবে তার পছন্দ হবে প্রেজেন্টেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা সমান্তরাল তো তার জন্য আমি তোমাদের ছবি এঁকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের মাথায় ঢোকে এবং মানে 1/RT আরপিটা হলো তুল্য রোধ 1/3 + 1/3 + 1/3 মানে 1 তাহলে আরপি চলে এলো 1 ওহম তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধ হয়েছে 9 ওহম সমান্তরালে তুল্য রোধ হয়েছে 1 ওহম অতএব আরএস ইস টু আরপি 9 ইস টু 1 আরএস ইস টু আরপি 9:1 ওকে এর অথবা একটা অঙ্ক দিয়েছে 4.7 এর অথবা একটা অঙ্ক দিয়েছে 4.7
কি বলেছে, একটি 12 ভোল্ট টাংস্টেন ফিলামেন্ট 12 ভোল্ট বিভব পদার্থকে যুক্ত করা হলো, ল্যাম্পের প্রবাহ মাত্র 3 অ্যাম্পিয়ার, ভোল্টেজ দিয়েছে 12 ভোল্ট, অ্যাম্পিয়ার মানে আই দিয়েছে 3 অ্যাম্পিয়ার, তাহলে ক্ষমতা মানে কি, ভি ইনটু আই, তাহলে 3 × 12 = 36 ওয়াট, তাহলে ক্ষমতা হলো 36 ওয়াট। আর 5 ঘন্টায় তড়িৎ শক্তি, 5 ঘন্টা সময় ব্যয়িত তড়িৎ শক্তি, ক্ষমতা ইনটু সময়, ক্ষমতা হলো 36 × 5 ওয়াট ইনটু আওয়ার, মানে 180 ওয়াট আওয়ার, মানে 0.18, হাজার দিয়ে ভাগ করলে বিওটিতে করে দিলাম 0.18 বিওটি, তাহলে 0.18 বিওটি তড়িৎ শক্তি ব্যয়িত হবে। ওকে, এই পেজটা আমরা কমপ্লিট করেছি 258। এরপর আমরা চলে যাবো 258, তো 58 পর হচ্ছে 54। অনেক কটা প্রশ্ন আছে, মুখে মুখে বলে দিচ্ছি, প্রবাহ মাত্র দ্বিগুণ করলে উৎপন্ন তাপ 4 গুণ হবে, অপশন বি, অ্যামিটারের পরিমাপ করা হয় তড়িৎ প্রবাহ মাত্রা, অপশান সি, তাহলে 18টা হলো অপশান বি, 18 বলছি 1.7, এটা হলো অপশান সি, অ্যামিটারে পরিমাপ করা হয় প্রবাহ মাত্রা, তড়িৎ চালক বল নির্ণয় হচ্ছে পোটেনশিওমিটার, বাংলা লিখে দিই পোটেনশিওমিটার, দন্তের সাও লেখা যায়, তালি বসাও লেখা যায়, এলইডি ফুড পাম্প জ্বালিয়ে আমরা লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড, যারা ইংরাজিতে লিখতে পারবে তারা ইংরাজিতে লিখবে লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড, তড়িৎ প্রবাহের এসআই একক কি, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে এসআই ইউনিট, অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হলো অ্যাম্পিয়ার। এরপর সবকটা হয়ে গেল এখানে, এরপর আমরা চলে আসি 3.4 এ 5 অ্যাম্পিয়ার ফিউজ, এটা বলতে কি বোঝো, মুখে বলে দিচ্ছি, 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই ফিউজের ভেতর দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা যেতে পারে, তার থেকে যদি কম যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি 5 অ্যাম্পিয়ারের থেকে বেশি তড়িৎ প্রবাহ যায় তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল মানে উৎপন্ন তাপে ফিউজ তারটা গলে যাবে এবং বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে, ওটাকে বলা হচ্ছে কারেন্ট রেটিং, প্রবাহ মাত্রা রেটিং হলো 5 অ্যাম্পিয়ার, মানে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা ফিউজের 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ারের থেকে বেশি প্রবাহ মাত্রা গেলে ফিউজটা বিচ্ছিন্ন হয়ে যাবে বা পুড়ে গিয়ে কেটে যাবে এবং বর্তনী বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমাদের বর্তনীটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, 5 অ্যাম্পিয়ারটা ম্যাক্সিমাম যেতে পারে, যদি বলতো 10 অ্যাম্পিয়ার তার মানে কি বুঝতাম, সর্বোচ্চ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার,
মানে ধরো আমাদের বাড়িতে এখনকার দিনে 10 এম্পিয়ার ফিউজ লাগানো থাকে, দেখবে নিচে একটা মিটার থাকে, লাইট ব্লিঙ্ক করে, সেখানে যে ফিউজটা আছে 10 এম্পিয়ার, মানে আমরা যে যতগুলো ধরো এখন আমি এই ঘরে দুটো লাইট তিনটে লাইট জ্বালিয়েছি, একটা পাখা খুব আস্তে করে চালিয়ে রেখেছি, হাওয়া হয় না তাও চালিয়ে রাখি, ভালো লাগে দেখতে শুনতে, মানে বেশ পাখা ঘুরছে কিন্তু গরম লাগে। তো এই তিনটে লাইটের প্রত্যেকটার জন্যই কিন্তু বা পাখার জন্যে খুব সামান্য পরিমাণ করে প্রভাব মাত্রা হিসাব হচ্ছে, প্রত্যেকটার জন্য একটু করে কারেন্ট পাচ্ছে। আমার বাড়ির ওপরে ঘরেও টিভি চলছে, লাইট জ্বলছে, পাখা চলছে, সবই হচ্ছে, আমাদের ফ্রিজ চলছে, যদি পাম্প চালায় মোটর চালায় মোটর চলছে, তো সব প্রভাব মাত্রাগুলো যোগ করে ম্যাক্সিমাম কারেন্ট হতে হবে 10 এম্পিয়ার। 10 এম্পিয়ারের বেশি প্রভাব মাত্রা গেলে চলবে না। যেমন একটা পাম্প চালাতে গেলে মোটামুটি 3 এম্পিয়ার মতো কারেন্ট লাগে, এবার দেখা গেল কারোর বাড়িতে 5 এম্পিয়ারের ফিউজ আছে, সে পাম্পও চালিয়ে দিল, ফ্রিজও চালিয়ে দিল, টিভি চালিয়ে দিল, 5 এম্পিয়ারের থেকে কিন্তু বেশি হবে এবং ফিউজটা পুড়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য যদি অ্যাম্পিয়ারটা কম থাকে তখন পাম্প চালানোর সময় অনেক বাড়িতে ফ্রিজ বন্ধ করে দেয় বা টিভি বন্ধ করে দেয়, এটাই কারণ, ঠিক আছে? ম্যাক্সিমাম 5 এম্পিয়ার কারেন্ট যেতে পারে আমাদের এই প্রশ্নে জানিয়েছে। তো তারপরে চলে আসি 4.5 কোশ্চেন নাম্বার, 3.4 তো হয়ে গেল, 4.5 এ দিয়েছে বাল্য চক্রের তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র কিভাবে, তড়িৎ প্রবাহ আছে বাল্য চক্রের ঘূর্ণন তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্রের ওপর কিভাবে নির্ভর করে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যদি পরিবর্তন করা হয়, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যদি পরিবর্তন করা হয় তাহলে বাল্য চক্রের আমাদের দিক পরিবর্তন হবে, তড়িৎ প্রবাহ যদি সমপ্রবাহ থেকে পরিবর্তী প্রবাহ হয় তাহলে বাল্য চক্র বন্ধ হবে, এসির ক্ষেত্রে বাল্য চক্র ঘুরবে না। চৌম্বক ক্ষেত্র কি, চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি করলে বাল্য চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধি পাবে, চুম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি করলে বাল্য চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধি পাবে, আর চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে বাল্য চক্র উল্টো দিকে ঘুরবে। এই চারটে পয়েন্ট লিখতে হবে। তাহলে পয়েন্ট ওয়ান কি, প্রভাব মাত্রা বাড়ালে বাল্য চক্রের ঘূর্ণন বেগ বাড়বে, এসির পরিবর্তে সরি ডিসির পরিবর্তে মানে সমপ্রবাহের পরিবর্তে পরিবর্তী প্রবাহ বা এসি ব্যবহার করলে বাল্য চক্র ঘুরবে না, হয়ে গেল। চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি করলে বাল্য চক্রের ঘূর্ণন বাড়বে, চৌম্বক ক্ষেত্রে মেরু উল্টে দিলে, পোল উল্টে দিলে, উত্তর মেরু দক্ষিণ মেরু উল্টে উল্টে দিলে তাহলে চুম্বক বাল্য চক্রের চাকার ঘূর্ণন উল্টো দিকে হবে, চুম্বক ক্ষেত্রের দিক উল্টোলে উল্টো দিকে ঘুরবে, আর চুম্বক ক্ষেত্রকে শক্তিশালী করলে বাল্য চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধি পাবে। বাল্য চক্রে কোন ধরনের তড়িৎ চালনা করলে চক্রটি ঘোরে, সমপ্রবাহ তড়িৎ চালনা করলে চক্রটি ঘোরে, আগেই বলে দিয়েছি। আচ্ছা, অথবা তো আছে ফ্যারাডে সূত্রগুলি লেখো, কোন নীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক জেনারেটর, কোন নীতি বলে দিয়েছি, তড়িৎ চুম্বকীয় আবেশন নীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক জেনারেটর ক্রিয়া করে, উত্তরগুলো তোমরা লিখে নেবে, ফ্যারাডে সূত্র লিখতে দিয়েছে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, যতবার টেস্ট পেপারের থাকবে প্রতিবারই লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে মনেও থেকে যাবে, ঠিক আছে? তাহলে কোন নীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক জেনারেটর কাজ করে, সেটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশের নীতির উপর ভিত্তি করে বা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের উপর ভিত্তি করে। প্রথম উত্তরটা লিখতে হবে, নীতি মানে কিন্তু ওটাই লিখতে হবে, নীতি মানে দুটোই লিখে দিতে পারো, তড়িৎ চুম্বকীয় আবেশের নীতি বা ফ্লেমিংয়ের ডান হস্ত নীতি, দুটোই লেখা যাবে, দুটো লিখলেই কারেক্ট। তাহলে এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল, 254। এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠা, কত আছে আমাদের 249, তো 249 আমরা আবার চারের ঘরে শুরু করেছি, 249। আজ গরম বলে একটু পাখাটা চালানো চালাতে হয়েছে, কিন্তু পাখা চালিয়ে খুব একটা উপকার হচ্ছে না, যাই হোক চলছে তো মাথার উপর পাখা, তাহলেই হবে। তো 249 পেজে কোশ্চেন নাম্বার হচ্ছে রোধাঙ্কের এসআই একক কি, আমি মুখে বলবো, এগুলো আর লিখবো না, সময় নষ্ট করবো না, মুখে শুনে নি, রোধাঙ্কের এসআই একক কি, ওহম মিটার, আগেও বলেছি অপশান ডি। বাল্য চক্রের কার্যনীতি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে, বাল্য চক্র হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি, তাহলে হলো অপশান বি, ঠিক আছে?
ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি মানে দু নম্বর অপশানটা কারেক্ট। 3.2.8 গৃহস্থালী বৈদ্যুতিক যন্ত্র কোন সমবায়? আগেও লিখেছি সমান্তরাল সমবায়। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কিরূপ পরিবর্তন হয়? ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বৃদ্ধি পায়। তাহলে 2.8 এরটা হলো কি সমান্তরাল সমবায়, 2.9 এ হলো উষ্ণতা বাড়লে রোধ বৃদ্ধি পায় বা বাড়ে। 3.4 তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের পার্থক্য আগেই বলে দেওয়া হয়েছে। 4.6 ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, লেঞ্জের সূত্র কোন নীতি? দেখো প্রথমটা দিয়েছে ফ্যারাডের সূত্রটি লেখো, লিখবে, পড়ে নেবে দুটো সূত্র। প্রথম সূত্র কি? কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় এবং তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, এবং যতক্ষণ পর্যন্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ আবার আবিষ্ট প্রবাহ চলতে থাকে। আর তৃতীয়টা কী ছিল? আবিষ্ট তড়িৎচালক বলের মান সময়ের সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। আচ্ছা, লেঞ্জের সূত্র কোন নীতি থেকে পাওয়া যায়? শক্তি সংরক্ষণ নীতি। লেঞ্জের সূত্র পাওয়া যায় শক্তি সংরক্ষণ নীতি থেকে। 4.7 একটি পরিবাহী রোধ এমন যে অপরটির দ্বিগুণ, এটা করে দিয়েছি অঙ্কটা, তোমরা আগে পেয়ে গেছো, ওই 2:1 না 1:2 কিছু একটা উত্তর এলো। রোধ হচ্ছে দ্বিগুণ, বিভবটা একই, তাহলে কারেন্টের অনুপাত কত পারবে। আচ্ছা, সমান্তরাল সমবায় 8 ওহম আর 24 ওহমের তুল্য রোধ বার করবে, করে দিতে দাও। 4.7 অথবা 8 ওহম আর 24 ওহম সমান্তরাল, তাহলে 1/8 সমান 1/8 প্লাস 1/24, তাহলে হলো 24 3+1, তাহলে আর পি চলে এলো। অতএব সমান্তরালে তুল্য রোধ 8 হলো 1/4, 1/6 ওকে। আচ্ছা, কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, আগে বলে দিয়েছি, এটা আমাদের হয়ে গেল। আমরা খুব দ্রুত এবারে গিয়ে যাচ্ছি 249, এরপর আমরা চলে যাব 245 হাওড়া জিলা স্কুল। এরপর আমরা চলে যাব পরের পেজ 245। পেজে কি দিয়েছে? 1.7 কোন সম্পর্কটা সঠিক? এর মধ্যে পি সমান ভি স্কয়ার বাই আর, নিজেরাই পারবে, অপশন সি। অনেকবার বলেছি 1.8 দিয়েছে। ডায়নামো কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? তড়িৎ চুম্বকীয় আবেশ। তারপরে চলে আসছে 2.8 রোধাঙ্কের একক বললাম না, ওহম মিটার। দুটি 10 ওহম রোধের সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? 5 ওহম, 1/10 + 1/10 মানে 2/10 মানে 1/5, উল্টে গিয়ে হলো 5 ওহম। আচ্ছা, তারপরে চলে আসছে 3.4 কোন ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না? আগের দিন বলে দিয়েছি আমাদের এসি বর্তনীর ক্ষেত্রে পুরোপুরি খাটে না, আর যারা অহোমীয় পরিবাহী যাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে যায় তাদের ক্ষেত্রে ওহমের সূত্র খাটে না। ওহমের সূত্র থেকে পরিবাহী রোধের সংজ্ঞা দাও, জানি আমরা কি করে। ওহমের সূত্র থেকে বিভব প্রভেদ এবং প্রভাব মাত্রার অনুপাত হলো পরিবাহী রোধ, সূত্র থেকে, লেখচিত্র থেকে, আগের দিন দেখিয়ে দিয়েছি লেখচিত্র থেকে কি করে করতে হবে, একটু এটা বলে দিই, সরি, ওহমের সূত্রের লেখচিত্র থেকে একবার মনে করিয়ে দিই। ওহমের সূত্রের লেখচিত্র কেমন ছিল? এদিকে ভি, এদিকে আই, লেখচিত্রটা এরকম,
এখানে আমাদের নতি বার করতে হবে নতি মানে tan থিটা লেখচিত্রের নতি সমান tan থিটা ধরো বললাম এই বিন্দু স্থানাঙ্ক হলো এটা v1 এটা i1 কোটা ভালো প্রশ্ন এটা হলো v2 এর স্থানাঙ্কটা হলো i2 তাহলে tan থিটা কত হবে এটা হচ্ছে i2 - i1 লম্বটা হলো i2 - i1 ভূমিটা হলো v2 - v1 তাহলে tan থিটা কত হলো i2 - i1 / v2 - v1 তাহলে প্রভাব মাত্রার পরিবর্তন / রোধের পরিবর্তন এটাই হচ্ছে 1 / r অতএব রোধ সমান তাহলে ওহমের সূত্রে লেখচিত্র থেকে যদি রোধ বার করতে হয় তাহলে 1 / tan থিটা / 1 / লেখচিত্রের নতি নতি বার করে তার অনন্যক বার করলে আমরা রোধ নির্ণয় করতে পারবো এরপর আমরা 4.7 এর প্রশ্নটা দেখব দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 1:2 মানে l1 ধরলাম l1 = l2 দুটো দৈর্ঘ্য l1 l2 ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 1:2 তাহলে ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে 1:4 কারণ ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার ব্যাসার্ধের অনুপাত যা তাকে বর্গ করলে ক্ষেত্রফলের অনুপাত পাওয়া যাবে রোধাঙ্কের অনুপাত দিয়েছে রো 1:2 দিয়েছে 1:2 ওকে তাহলে রোধের অনুপাত কত রোধ মানে জানি r সমান রো l / a তাহলে রোধের অনুপাত r1 অতএব r1 = r2 সমান তাহলে কত হবে রো এর সাথে সমানুপাতিক তাহলে রো 1 / রো 2 দৈর্ঘ্যের উপরে আছে তাহলে সমানুপাতিক তাহলে l1 / l2 ক্ষেত্রফল নিচে আছে তাহলে হবে a2 / a1 তাহলে মানগুলো বসিয়ে দিই 1/2 গুণ 1/2 গুণ 4/1 তাহলে হলো 1 তাহলে রোধের অনুপাত হচ্ছে তাই রোধের অনুপাত হলো r1 = r2 চলে এলো রোধের অনুপাত হলো 1:1 তাহলে দুটো পরিবাহী রোধ পরস্পর সমান খুব ভালো অঙ্ক এটাও ইম্পর্টেন্ট অঙ্ক একটা এই টাইপের অঙ্ক এটা আনকমন অঙ্ক একটাও পাইনি আমরা তো একটা অঙ্ক করে ফেললাম ওকে এরপর আছে অথবা একটা ওয়াটের অঙ্ক আছে তোমরা এটা নিজেরা করো এটা আমি করালাম না এরকম অঙ্ক অনেকগুলো করিয়েছি 5 টাকা করে 7 টাকা বিল করে ফেলতে পারবে আচ্ছা এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট 248 45 হয়ে গেল 45 এর পর হচ্ছে 241 241 এ কি দিয়েছে দেখি ভাগলপুর আর কি হাই স্কুল 1.7 কুলম্ব হচ্ছে কুলম্ব মানে কি ভোল্ট দেখো কুলম্ব মানে হচ্ছে চারটা অপশন দিয়েছে প্রথমটা দিয়েছে যে ভোল্ট অ্যাম্পিয়ার মানে ভিআই মানে ক্ষমতা মানে হলো না অ্যাম্পিয়ার পার ওহম মানে আই বাই আর হবে না অ্যাম্পিয়ার পার সেকেন্ড হবে না অ্যাম্পিয়ার পার সেকেন্ড ইনভার্স এটা হবে কারণ এটা মানে কি অ্যাম্পিয়ার পার সেকেন্ড ইনভার্স কুলম্ব মানে হচ্ছে কি সেকেন্ড ইনভার্স মানে কি অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড
বাই আওয়ার ইনভার্স মানে উল্টে গিয়ে সেকেন্ড, তাহলে এমপি প্রভাব মাত্রাকে সময় দিয়ে গুণ করলে আধান পাওয়া যায়, তাহলে অপশন ডি হলো কারেক্ট, তাহলে এটা হলো ডি অপশন। ভালো কোশ্চেন। 1.8 চারটি 2 ওহম রোধকে সমান্তরালে যুক্ত করলে কত হবে, পড়বে এটা 1-এর 2, 1-এর 2, 1-এর 2, 1-এর 2, 4-টা 1-এর 2 মানে হচ্ছে 2 উল্টে গিয়ে হলো 1-এর 2, তাহলে উত্তর হলো ডি, অপশন ডি কারেক্ট। তারপরে 2.8 জুল সমান হচ্ছে ভোল্ট ইনটু ভোল্ট ইনটু কুলম, আমরা একটা আগে করেছি ভোল্টকে কুলম দিয়ে গুণ করলে জুল হয়। 2.9 জেনারেটর কোন নীতির উপর ভিত্তি করে তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় জেনারেটর ডায়নামো একই জিনিস আবেশ, তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশের নীতিতে কাজ করে। অহমের সূত্র পড়বে অহমীয় পরিবাহী নাম লেখো, সিলিকন জার্মেনিয়াম হচ্ছে অহমীয় পরিবাহী, গৃহস্থালিতে কম্পাঙ্ক 50 আর্চ 3.4 এর অথবা গৃহস্থালির কম্পাঙ্ক হচ্ছে 50 আর্চ, কম্পাঙ্ক হচ্ছে 50 আর্চ। তারপরে 4.7 জুলের সূত্র লেখো, মানে ওহমের সূত্র দুবার দিয়েছে, দেখো 4.7 এ ওহমের সূত্র লেখো দিয়েছে, 4.6 এ জুলের সূত্র পড়ে নেবে, 4.7 এ দিয়েছে হচ্ছে ওহমের সূত্র লেখো, এল দৈর্ঘ্য এবং আর রোধের দুটি তারকে দুভাগ করা হলো প্রত্যেক এবং তাদের সমবায় করা হলো। ভালো কোশ্চেন। এই প্রশ্নটা যে যিনি করেছেন তিনি ওহমকে খুব ভালোবাসেন, তাই ওহমকে দুবার নিয়ে এসছেন ওহমের সূত্র। যাই হোক, 4.7 এল দৈর্ঘ্যের একটা তার আছে, এ রোধ বলেছে আর, এটাকে দুটো টুকরো করলো, দৈর্ঘ্যের সঙ্গে রোধ সমানুপাতিক, তাহলে এটা আর বাই টু, এটাও আর বাই টু, দুটোই হচ্ছে আর বাই টু, তাহলে দুটোই হলো আর বাই টু, তাহলে এদের বলেছে সমান্তরালে যুক্ত করতে, তাই তো কি যেন বলেছে কোথায় গেল, হ্যাঁ এদের সমান্তরাল, তাহলে দুটো আর বাই টুকে সমান্তরাল, তাহলে আর বাই টু আর বাই টু। তুল্যরোধ কত, 1/RP সমান্তরালের ক্ষেত্রে 1/R/2+1/R/2, তাহলে 4/R, তাহলে আর কি চলে এলো সমান্তরালে তুল্য রোধ হলো R/4, তাহলে এল দৈর্ঘ্যের তারকে দুটো অংশ করলাম প্রত্যেকটা রোধ হলো R/2 করে, তাদের সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ হলো R/4। ডায়নামো মোটরের পার্থক্য বলেছি বিওটি কিসের একক, তড়িৎ শক্তির একক, 241 হয়ে গেল। তারপরে আসছে 238, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এটাই মনে হয় লাস্ট পেজ নাকি, যাই হোক 238 238 কি বলেছে, এমসিকিউ এর মধ্যে প্রভাব তড়িতে কোনো প্রশ্ন দেয়নি। 2.8 কে বলছে একটি তারকে কেটে দুটো ভাগ করা হলো, রোধাঙ্কের কি পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না, রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে, তাই দুটো অংশ করলে কোনো রোধাঙ্কের পরিবর্তন হবে না। বৈদ্যুতিক বর্তনীকে সুইচ কোন সমবায় যুক্ত করি, শ্রেণী সমবায় যুক্ত করি, সুইচ যুক্ত থাকে শ্রেণী সমবায়, দুটো হয়ে গেল শর্ট কোশ্চেন এখানে। আর তোমরা যদি এখানে অন্য কোনো প্রশ্ন পাও জিজ্ঞেস করবে। 3.4 দিয়েছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, তিনটা আটকে না, 3.4 দিয়েছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম পড়বে, আর 4.6 এ দিয়েছে জুলের সূত্র, 40 ওহমের তারকে চারটে ভাগ করা হলো দিয়ে
দুটি ভাগ নিয়ে সমান্তরাল করে তুল্য করা হলো। আচ্ছা দেখি, তাহলে মোট রোধ হচ্ছে এটা হচ্ছে 4.6, এটা 4.7, ভালো অঙ্ক। 4.7 বলেছে 40 ওহম রোধেরকে চারটে ভাগ করে দুটি দুটি করে নিয়ে, দুটি ভাগকে নিয়ে একটি সমান্তরাল গঠন করে তাদের তুল্য। তাহলে এই হলো 40 ওহম, এর একটা তার 40 ওহম, তাকে দুটো চারটে ভাগ করেছে, তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে? 10 ওহম, 10 ওহম, দুটো দুটো করে সমান্তরাল করতে বলেছে, 10 ওহম, 10 ওহম, তাহলে এই দুটো নিয়ে সমান্তরাল হলো, এই দুটো নিয়ে সমান্তরাল হলো তাদের তুল্য। তাহলে এটাকে চারটে ভাগ করলাম, 1, 2, 3, 4, তাহলে 10, 10, 10, 10, চারটে 10 পেলাম, তাহলে 10 ওহম পেলাম, 10 ওহম পেলাম, 10 পেলাম, 10 পেলাম, চারটে ভাগ, দুটো দুটো সমান্তরাল, এরা দুজন সমান্তরাল, এরা দুজন সমান্তরাল, তাহলে এটা মিলে কত পাবো? এটা মিলে একটা পেলাম, এই দুটো মিলে একটা পেলাম, তারা শ্রেণীতে, তাহলে দুটো 10-এর সমান্তরাল কত? 1-এর 10, 1-এর 10 মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি, 5 ওহম হচ্ছে এটা 1-এর 5, তাহলে উল্টে গিয়ে হচ্ছে 5, তাহলে এটা 1/RP, তাহলে RPটা হলো 5 ওহম, তাহলে এটা হলো 5 ওহম, এটা হলো 5 ওহম, তাদের শ্রেণী করেছি, অতএব তুল্য হলো, তুল্য রোধ দাঁড়ালো দুটো 5-কে শ্রেণী, মানে 5 যোগ 5 মানে 10। ওকে, ভালো অঙ্ক আমরা করে ফেললাম। তারপরে ফিউস্তারের বৈশিষ্ট্য কি, ওয়াট ঘন্টা কি পারবে? 238 কমপ্লিট হবে, এই অঙ্কটা ভালো অঙ্ক দেখ। এরপর চলে আসছি আমরা 238-এর পর 236, দেখি 238 হয়ে গেল, 238-এর পর কত আছে? না, আর কিছু নেই। তো আমরা পর্ষদের টেস্ট পেপার 2019-20 কমপ্লিট করে ফেললাম। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখে সব কোশ্চেনগুলো ভালো করে ঝালিয়ে নেবে এবং অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবে। তাহলে আমরা এই অবধি যা বুঝলাম, সব সূত্রগুলো আমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এরপরে প্রভাব তড়িতের আর একটা ভিডিও আমি তৈরি করব ভাবছি, সেখানে মাধ্যমিক 2021-এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু আলোচনা করব, তার সঙ্গে কিছু গাণিতিক সমস্যা সমাধান করিয়ে দেবো, সেটাই প্রভাব তড়িতের লাস্ট ভিডিও হবে। ওটা মোটামুটি আজকে হলো রবিবার, তো তোমরা ওটা বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে তোমাদের দিয়ে দেবো। ওকে, তো তোমরা আশা করি এই যা করিয়ে দিলাম এ করলে প্রভাব তড়িৎ থেকে কোনো প্রশ্ন আটকানো উচিত নয়, ঠিক আছে? যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দেবো সামনের লাস্ট ভিডিওতে, সেটা দেখবো কতক্ষণের হয়। আজকে ভিডিওটা অনেকক্ষণ ধরেই হলো, খুবই আজকে গরম, তার মধ্যেও আমি শেষ করে দেব ভেবেছিলাম, শেষ করবো তো শেষ করে দিতে পেরেছি। তো তোমরাও দায়িত্ব নিয়ে ভিডিওটা দেখে প্রবলেমগুলো, টেস্ট পেপারের কোশ্চেনগুলো ভালো করে ফেলো, ঠিক আছে? তোমাদের জন্য অনেক সময় বার করে নিয়ে এই জিনিসগুলো তৈরি করছি যাতে তোমাদের সুবিধা হয়। তো তোমাদেরও কর্তব্য ভালো করে দেখে এবং কোশ্চেনগুলো সমাধান করে নেওয়া, ঠিক আছে? তো তোমরা আশা করি সবাই করবে, সেই জন্যই আমি তৈরি করছি, সেটা আশা রেখে আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।